পরিস্থিতি আবারও উত্তপ্ত। যুদ্ধের দিকে মোড় নিচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। লেবাননে ইসরায়েল তাদের হামলা জোরদার করেছে, জবাবে হিজবুল্লাহ রকেটের পর রকেট হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের শহর ও গ্রামে একাধিক ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলি দখলদারি স্থান এবং বসতিগুলোতে বেশ কয়েকটি রকেটের ব্যারেজ নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননের কেফার বেনিত ইসরায়েলি হামলায় দুইবার সাড়া দেয়, যার ফলে দুই সিরিয়ান বেসামরিক নাগরিক নিহত হয়। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে দুইবার হামলা করে। প্রথম আক্রমণে আল জলিলের কিরিয়াত সমনায় রেজিস্ট্যান্স গার্ড টাইপ রকেট আর্টিলারি শেল নিক্ষেপ করে। স্থানীয় সময় সন্ধ্যায় আল জলিলের সবচেয়ে বড় ইসরায়েলি অবৈধ বসতিতে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কিরিয়াত সমনাতে 40টি রকেট ছোঁড়া হয়েছিল, যার মধ্যে কয়েকটি শহরে আঘাত হানে এবং ক্ষয়ক্ষতি হয়। দ্বিতীয় হামলাটি গ্রাড টাইপ রকেটের ব্যারেজ দিয়ে কিরিয়াত সমনার পূর্বে বেইত হিলেল ব্যারাকের একটি সেনা সদর দপ্তরকে টার্গেট করা হয়। সন্ধ্যায় আবারও কিরিয়াত সমনা এবং বেইত হিলেল দুই জায়গাতেই সাইরেন বেজে ওঠে। উম্মহ আল তাউতে ইসরায়েলি হামলায় 3 সিরিয়ান শিশু নিহত হয়। এরপর হিজবুল্লাহ ইসরায়েলি দখলদার বসতিগুলোতে দ্বিতীয় আক্রমণ শুরু করে। প্রতিরোধ যোদ্ধারা পশ্চিম আল জলিলের কাপড়ি বসতিতে গ্রাড টাইপ রকেটের আরেকটি সালভো নিক্ষেপ করে। ইসরায়েলি হামলার জবাবে প্রতিরোধ যোদ্ধারা কেফার কিলা থেকে শুরু করে মেরুন পর্যন্ত রকেটের বড় ব্যারেজ নিক্ষেপ করে। ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলি জানিয়েছে যে বেশ কয়েকটি রকেট মেরুনে আঘাত হানে এবং আগুন ছড়িয়ে পড়ে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলোকে আটকাতে পারেনি। লেবাননে ইসরায়েলি আগ্রাসন তীব্রতর হচ্ছে। ইসরায়েলি দখলদার বাহিনী মঙ্গলবার লেবাননের সীমান্ত শহরগুলোর দিকে সাদা ফসফরাস শেল সহ একাধিক শেল নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনারা এই নিষিদ্ধ বোমা কামান দিয়ে নিক্ষেপ করে। ইসরায়েলি আর্টিলারি বাহিনী 6 থেকে 7টি এলাকাতেও আক্রমণ করেছিল। একটি ইসরায়েলি ড্রোন লেবাননে একটি মোটর বাইকে এবং উম্মহ আল তাউতের বেসামরিক নাগরিকদের উপর হামলা চালায়। মঙ্গলবার রাতে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলি আয়তা আল শাব এবং আয়তারুন শহরে বোমা ফেলে। আল সালহানি, রামিয়াহ এবং তেরহারফাই গোলা বর্ষণ করে। ইসরায়েলি কর্তৃপক্ষ এবং সামরিক নেতারা লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি অব্যাহত রেখেছে।